হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলে আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে আসলে আমাদের ফোনে কিন্তু কিছু না থাকা সত্ত্বেও কিন্তু ফোন মেমোরি ফুল হয়ে থাকে। তো এটার আসলে মূল কারণ কী এবং কীভাবে এটির সলিউশন আমরা বের করব, আসলে সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকের ভিডিওটির মাধ্যমে আমি আলোচনা করার চেষ্টা করব। তো পুরো ভিডিওটি নিয়ে রয়েছে আমি সালমান সিয়াম, আপনারা দেখছেন সিয়াম জন ইউটিউব চ্যানেল। ভিডিও শুরু করার আগে যে কথা না বললেন, যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশের বেল আইকনে প্রেস করে দেবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন দেরি না করে আজকের ভিডিওটি আমরা স্টার্ট করি। বন্ধুরা, আমাদের অ্যান্ড্রয়েড ফোনে দু একটা গেমস ইনস্টল করার পরে আমরা আমাদের ফোন মেমোরিতে গিয়ে দেখি যে ফোন মেমোরি জাস্ট ফুল হয়ে আছে, কিন্তু ফোন মেমোরিতে কিন্তু আসলে কিছুই নেই, তবুও কিন্তু ফোন মেমোরি দেখি যে এক পর্যায়ে স্টোরস ফুল। সো এক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, সর্বপ্রথম চলে যাবেন আপনার ফোনে সেটিং অপশনে। সেটিং অপশনে যাওয়ার পর ঠিক এখানে যেরকম দেখতে পাচ্ছেন ঠিক এরকম করবেন। অ্যাপ ইনফোতে গিয়ে আপনি সবগুলো ক্লিয়ার ডাটা করবেন, প্রত্যেকটা অ্যাপস আপনি ক্লিয়ার ডাটা করবেন। ক্লিয়ার ডাটা করলে আপনার এই অ্যাপসগুলো রিফ্রেশ হবে এবং কোনো প্রকার অ্যাপসে কোনো প্রকার ডাটা জম। এখানে আপনি মেসেঞ্জার দেখতে পাচ্ছেন, মেসেঞ্জার কিন্তু অনেক ডাটা জমে গেছে, এক্ষেত্রে কিন্তু আমাদের ফোন মেমোরি কিন্তু ফুল হয়ে গেছে। তো এখানে যদি আমি ক্লিয়ার ডাটা করে দেখতে পাচ্ছেন কিন্তু সব ডাটাই কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এরকম আপনি প্রতিদিন ট্রাই করবেন এবং এটি প্রতিদিন চেষ্টা করবেন, তাহলে আপনার ফোন মেমোরি কখনও কিন্তু ফুল হবে না। যদি পারেন আপনি প্রত্যেক দিন, যদি পারেন আপনি মেসেঞ্জার বা এই যে অ্যাপসগুলি ইনস্টল করা আছে সবগুলো আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করবেন, দেখবেন যে আপনার ফোন মেমোরি ফুল হওয়ার কোনো চান্সই থাকবে না। তো এটি ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানান যে ভিডিওটি আপনার কেমন লেগেছে। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন এপিসোডে, সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।